কথা নয়, পদে পদে ইমানের পরীক্ষা দিতে হয়, পদে পদে ইমানের পরীক্ষা দিতে হয়, পদে পদে ইমানের পরীক্ষা দিতে হয়। পদে ইমানের পরীক্ষা দিতে হয়, পদে পদে ইমানের পরীক্ষা দিতে হয়, পদে পদে ইমানের পরীক্ষা দিতে হয়। গুলজার বলে শোনায় শোনো আল্লাহওয়ালার জীবনী, পিরানে পিরসন জমির যে চিরাগের নিশানি, গস পাকের আব্বার কথা বলছি শোনো সবারে, ইমানের পরীক্ষা তিনি দিয়েছেন কেমন করে, আবু সালে জঙ্গি তেনার নামটি দেখি কেতাবে, শুনিলে তেনার ঘটনা আশ্চর্য হয়ে যাবে। শৈশব হতে আল্লাহ প্রেমের পরিচয় যিনি দিলেন, যৌবনের সুখ ভোগ না করে তাই তো ফকিরি নিলেন, এবাদতের তরে যিনি বেছে নিলেন গভীর বন, ইশকে খোদার ডুবে সদা থাকি তো ওই যাহার মন, কয়েকটি দিন একইভাবে সাধনায় গেল কেটে, ক্ষুধায় কাতর হলে নার ওই পিপাসাতে বুক ফাটে, পিপাসা মেটালেন যখন নদীর তীরে আসিয়া, দেখিলেন এক ফল চলে যায় নদীর স্রোতে ভাসিয়া, ক্ষুধা মেটানোর মতো সে আর কিছু না পাইয়া, আবু সালে ফলটি তুলে নিলেন তখন খাইয়া, ফলটি তুলে খাওয়ার পরে চিন্তাতে ডুবে গেলেন, মনে মনে আল্লাহজিকে বলিতে লাগিলেন, হায় গো খোদা আজি আমি কি ভুল করিলাম, হায় গো খোদা আজি আমি করিলাম, না বলিয়া পরের গাছের, না বলিয়া পরের গাছের ফল যে খাইলাম, হায় গো খোদাজি আমি কি ভুল করিলাম, হায় গো খোদাজি আমি কি ভুল করিলাম। অপরাধের শাস্তি তুমি কি জানি কি দেবে, অপরাধের শাস্তি তুমি কি জানি কি দেবে, এবাদত বন্দেগি আমার বেকার বুঝি যাবে, জানি না কি হবে খোদা, জানি না কি হবে খোদা আমার পরিণাম, হায় গো খোদা আজি আমি কি ভুল করিলাম, হায় গো খোদা আজি আমি কি ভুল করিলাম, না বলিয়া পরের গাছের, না বলিয়া পরের গাছের ফল যে খাইলাম, হায় গো খোদাজি আমি কি ভুল করিলাম, হায় গো খোদাজি আমি কি ভুল করিলাম। পরিণামের কথা তিনি ভেবে ওই আপন মনে, কোন বাগিচার ছিল এ ফল চলে তাহার সন্ধানে, যেদিক হতে ফলটি ভেসে আসতে ওই দেখেছিলেন, সেই দিকেতে আবু সালে রওনা তখন হলেন, তিন দিন তিন রাত তিনি হেঁটে যখন আসিলেন, সামনে একটি ফলের বাগান দেখতে তিনি পাইলেন, ফলই ফল রয়েছে ভরে বাগিচার যত গাছে, ফলে ভরা কয়েকটি ডাল নদীতে ঝুঁকে আছে, আবু সালে ভাবেন মনে
ঠিক ঠিকানা পেয়েছি, স্রোতের মাঝে ভেসে আসা যে ফল আমি খেয়েছি, যেভাবে হোক এই বাগানের মালিকের কাছে যাব, না বলে ফল খাওয়ার তরে ক্ষমা আমি চাইব। অনেক খোঁজা খুঁজির পরে খবরে পাওয়া গেল সেই বাগানের মালিকের নাম আব্দুল্লাহ সময় ছিল, কে আবু সালে আব্দুল্লাহ রই। ঠিকানা যখন পেলেন আব্দুল্লাহর কাছে গিয়ে বলিতে লাগিলেন, শোনেন হুজুর দয়াময় ক্ষমা করে দেন আমায়, দিবানিস কেঁদে কেঁদে মরি, যাচ্ছিল এক ফল ভেসে আপনার বাগান হতে, ফলটি আমি খেয়েছি যে তুলি হায় গো, ফলটি আমি খেয়েছি যে তুলি, শোনেন হুজুর দয়াময় ক্ষমা করে দেন আমায়, দিবানিস কেঁদে কেঁদে মরি, যাচ্ছিল এক ফল ভেসে আপনার বাগান হতে, ফলটি আমি খেয়েছি যে তুলি হায় গো, ফলটি আমি খেয়েছি যে তুলি। আপনার বাগিচার খোদার কাছে আমি যে গো হয়েছি গুনাগার, তাই এলাম আপনার দ্বারে, তাই এলাম আপনার দ্বারে ক্ষমা ভিখারি তরে, দয়া করে দেন না ক্ষমা করি হায় গো, দয়া করে দেন না ক্ষমা করি হায় গো, দয়া করে দেন না ক্ষমা করি। আবু সালের সারা দেহে নূরের আভা পাইয়া এক নজরে রত্নটি আব্দুল্লাহ নিলেন চিনিয়া, আব্দুল্লাহ বলে শোনো যুবক বলি তোমার এবার, 12 বছর সেবায়ে বাগিচার করতে হবে আর, আবু সালে বলে আমি সেদিন ফিরে যাইব, ক্ষমা আপনি দিলেন করে শুনতে যেদিন পাইব, 12 বছর কাজে কোনো করেনি অবহেলা, বাগিচায় ঢালিতেন পানি তিনি যে রোজ দুবেলা, এবাদতে বসে তিনি খোদার দ্বারে কাঁদিতেন, যে গোনা করেছেন ভুলে তারে মাফি মাঙিতেন, 12 বছর মালি রূপে জীবন কাটাবার পরে আব্দুল্লাহকে বলেন তখন বিদায় ওই নেবার তরে, দাও মোরে বিদায় এবার করে ভুল ক্ষমায় আমার, কাটালাম 12 বছর করে সেবা বাগিচার, যেতে চাই আমি ফিরে আমার ঠিকানায় আবার, দাও মোরে বিদায় এবার করে ভুল ক্ষমায় আমার, কাটালাম 12 বছর করে সেবা বাগিচার। না বলে যেমন আমি ফলই খেয়েছি,
বারো বছর ধরিয়া তার জন্যে কেঁদেছি, না বলে যেমন আমি ফলই খেয়েছি, বারো বছর ধরিয়া তার জন্যে কেঁদেছি, যতদিন বাঁচিব সেই নামেতে কাটাবো, যে নামের শিলাতে আখের মুক্তি পাবো, এসেছে দিন যে আমার সেই নামেতে কাটাবার, তামরে বিদায় বার করে ভুল খামায় আমার, কাটালাম বারো বছর করে সেবা বাগিচার, যেতে চাই আমি ফিরে আমার ঠিকানায় আবার, দামরে বিদায় এবার করে ভুল খামায় আমার, কাটালাম বারো বছর করে সেবা বাগিচার, আবু সালে বিদায় নেবার কথা যখন শোনালেন, বিদায় না দিয়ে আবদুল্লাহ বলিতে লাগিলেন, বিদায় দেওয়ার আগে যে এক সওয়াল রয়েছে, বিদায় দেওয়ার আগে যে এক সওয়াল রয়েছে, জামাই তোমায় করতে আমার ইচ্ছা হয়েছে, বিদায় দেওয়ার আগে যে এক সওয়াল রয়েছে, জামাই তোমায় করতে আমার ইচ্ছা হয়েছে, পায়ে খোড়া চোখে অন্ধ আর বোবা কালা, একটি মাত্র মেয়ে আমায় দিলেন আল্লাহ তাআলা, পায়ে খোড়া চোখে অন্ধ আর বোবা কালা, আর বোবা কালা, এই মেয়েকে বিয়ে তুমি করিবে যখন, এই মেয়েকে বিয়ে তুমি করিবে যখন, গোনা তোমার মাফা বিয়ে করিব তখন, বিদায় নেবার আগে যে এক সওয়াল রয়েছে, জামাই তোমার করতে আমার ইচ্ছা হয়েছে, বিদায় নেবার আগে যে এক সওয়াল রয়েছে, জামাই তোমায় করতে আমার ইচ্ছা হয়েছে, এ কথা আবু সালে যখন কানে শুনিলেন, মিনতি করিয়া তখন আবদুল্লাহকে বলিলেন, ফকির দরবেশ গরিব আমি নেই যে থাকার ঠিকানা, আমার কাছে বেটি আপনার সুখ জীবনে পাবে না, আবদুল্লাহ বলে এই বিয়েতে রাজি যদি হও তুমি, তোমার গোনা আজ তাহলে মাফ করে দেব আমি, গোনা মাপের কথা যখন আবু সালে শুনিলেন, সেই কানা খোড়া অন্ধে সাদি করতে রাজি হইলেন, রহমতে আল্লাহর সারা বিয়ের পর্ব শেষ হল, সোহাগ রাতে বর যখন কোণের ওই ঘরে এলো, অবাক হলেন আবু সালে ঢুকে গো কোণের ঘরে, কোণের দেহ হতে যেন নূরেরই ঝর্ণা ঝরে, এত রূপ জীবনে আবু সালে দেখেনি আগে, তাই তো তাহার মনের মাঝে সন্দেহ তখন জাগে, আসসালামু আলাইকুম দিয়ে বিবি স্বামীকে বসা দিলেন উঠে এসে আবু সালের পায়েতে, আবু সালে ভাবে মনে এ আমি কোথায় এলাম, বিবি আমার অন্ধ বোবা খোড়া যে শুনেছিলাম, তবা তবা করে তিনি বাহিরে আসেন চলে, বাইরে শ্বশুর আবদুল্লাহ তাই বুঝিয়ে সব কথা বলে,
আমার কথা মিথ্যে ভেবে দুঃখ পেও না মনে, অন্ধ বোবা খোঁড়া কালা বলেছি এই কারণে। শোনো বাবা ভেদের কথা বলে তোমারে বোঝায়, বাপ মা ছাড়া মেয়ে আমার অন্যের মুক্ত দেখে নাই। খোঁড়া বলি তাই তো তারে এই বাড়ির বাইরে যেত না, কালা বলি এই কারণে মন্দতে কান দিত না। মেয়ের আমার কণ্ঠস্বরকেও পর পুরুষে শোনে নাই, অন্ধ খোঁড়া বোবা কালা মেয়েকে যে বলি তাই। আবদুল্লাহ সময়ের কথা আবু সালে শুনিয়া খোদার কাছে শকর গুজার করে এই বলিয়া, কোন কর্মের তরে আল্লাহ গো মোরে, কোন কর্মের তরে আল্লাহ গো মোরে এত সুখ দিলে জীবনে, তোমার মহিমা যে মহান আমি জেনেছি একিন মনে, তোমার মহিমা যে মহান আমি জেনেছি একিন মনে, তোমার মহিমা যে মহান আমি জেনেছি একিন মনে। দয়াল তুমি দানিক তুমি রহমানের রহিম, তোমার খেলা তুমি খেলো ও গো মোর অন্তর্যামী, তুমি দয়াল তুমি দানিক তুমি রহমানের রহিম, তোমার খেলা তুমি খেলো ও গো মোর অন্তর্যামী। নিয়ে তোমার নাম যায় যেন মোর জান, নিয়ে তোমার নাম যায় যেন মোর জান শক্তি মোর দিও ইমানে, তোমার মহিমা যে মহান আমি জেনেছি একিন মনে, তোমার মহিমা যে মহান আমি জেনেছি একিন মনে, তোমার মহিমা যে মহান আমি জেনেছি একিন মনে। ফিরিয়া চলিলেন তিনি উম্মে খায়রের কাছে, ফিরিয়া চলিলেন তিনি উম্মুল খায়রের কাছে, দেখেন গিয়ে বিবি খোদার ইয়াদেতে মগ্ন আছে। এক ফলের বাহানায় তিনি দেখেন কোথায় আজ এলো, ইমানে কি দার ফজিলা তিনি আজই কি পেল। পবিত্র সাধনার ফলে দুই মনের হলো মিলন, এই ভাবি করিলেন খোদা সফল আপনার লিখন। গুলজার বলে যায় না ভোলা তাই তো তাহার জীবনী, ঔরসে যার জন্ম নিলেন আব্দুল কাদের জিলানি। যেমন বৃক্ষ করবে রোপণ ফল তাতে তেমনি ফলে, তাই কবি গুলজার যে তাহার কলমেতে এই বলে, দেখো গো একে বলে আল্লাহওয়ালা, দেখো গো একে বলে আল্লাহওয়ালা। গোনার দায়ে আখেরাতের ভয়ে, গোনার দায়ে আখেরাতের ভয়ে শৈল জালা, একে বলে আল্লাহওয়ালা, দেখো গো একে বলে আল্লাহওয়ালা। রাতের ভয়ে শৈল জালা, একেই বলে আল্লাহওয়ালা।